খান্ড থেকে বিকেএসপি বয়সভিত্তিক প্রতিযোগিতা হয়ে ঘরোয়া লীগ, বিপিএল এ নজর কেড়ে জাতীয় দলে আগমন। সমুদ্র সমান পথ পাড়ি দিয়েছেন যেন চোখের পলকে, যিনি জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে বড় কিছুর জানান দিয়েছিলেন। বলছিলাম এনামুল হক বিজয়ের কথা। আসলেন, দেখলেন, জয় করলেন, কথাটার সমর্থক হয়ে গেলেন বিজয়, হয়ে উঠেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য সদস্য। 2012 সাল থেকে দুর্দান্ত খেলা বিজয় 2015 বিশ্বকাপে গিয়েছিলেন দলের সেরা ওপেনার হয়ে। পরবর্তীতে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে 1000 রান করার মালিকও হন বিজয়, যৌথভাবে শাহরিয়ার নাফিস। একটা ইঞ্জুরি আর তাতেই ভিন্ন মোড়। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কাঁধে চোট পাওয়া বিজয় জাতীয় দলে ফেরেননি পরবর্তী 3 বছর। এর আগে 2012 সালে অস্ট্রেলিয়ায় হওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন বিজয়। দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে 6 ম্যাচ থেকে 365 রান করে বিজয় হয়েছেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। 2 সেঞ্চুরির সাথে 150, যেখানে বাবর আজম কুইন্টন ডিককে পেছনে ফেলে সেরা হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান। তার ঠিক বছর দশেক পরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে বাবর কক। অথচ আমাদের বিজয় কোথায় হারালেন, সেই প্রশ্নের উত্তর মেলানো কঠিন। কয়েকটি বিচ্ছিন্ন সুযোগ আসলেও নিয়মিত হতে পারেননি প্রতিভাবান ক্রিকেটার। তবে জাতীয় দলের 66 নম্বর জার্সিটি পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছেন বিজয়, ঘরোয়া লীগের নিয়মিত সেরা ব্যাটার। সুযোগ পেলে দেশকে সার্ভিস দিতেও দৃঢ় প্রতিজ্ঞ তিনি। পারবেন কি হতাশার কালো মেঘ সরিয়ে আরও একবার জ্বলে উঠতে?